যা রাধে রাধে নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আজকের আলোচনার যেটা বিষয় রয়েছে আজকের দিনে পাঁচ নামের ব্যক্তি আবারও লাভবান হওয়ার সুযোগ পাচ্ছে পাঁচ নামের ব্যক্তি রয়েছে আজকের দিনে যাদের উপরে হনুমানজির দৃষ্টি থাকতে চলেছে সেই সময় মহাদেবেরও দৃষ্টি থাকছে তো কোন কোন নামের ব্যক্তিরা রয়েছে কারা আজকে সেই লাভবান হচ্ছেন সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর সহিত অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার নাম সামনে যা রাধে রাধে লিখে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনেবো আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে ছোট করে আলোচনা করে দিচ্ছি একবারে আজকের দিনে ইংরেজি মাসের তারিখ হচ্ছে তেইশে জুলাই দু হাজার চব্বিশ সাল বাংলা মাসের তারিখ হচ্ছে সাতই শ্রাবণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বার হচ্ছে আজকের দিনে মঙ্গলবার চন্দ্রগোচর করছে মকর রাশিতে সূর্যোদয় ঘটবে সকাল পাঁচটা বেজে আট মিনিটে সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা ছটা বেজে সতেরো মিনিটে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি এটা থাকবে দশটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে তৃতীয় তিথির প্রবেশ নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র এটা বাজবে আটটা বেজে আঠারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপরে শতভিশা নক্ষত্রের প্রবেশ আজকের দিনে ওভারঅল যে অশুভ সময় রয়েছে প্রত্যেকটা যে অশুভ সময় রয়েছে যাকে বলা যেতে পারে তাকে হচ্ছে যে কি দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে একটা অশুভ সময় চলছে তিনটা পর্যন্ত আপনারা এই সময়টার ভিতরে কোনো রকমের শুভ কাজ ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন আর আজকে সব থেকে ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময় যাকে বলা যেতে পারে সেটা হচ্ছে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে একটা ভালো সময় চলছে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আরেকটা শুভ সময় চলছে বিকাল তিনটা বেজে চল্লিশ মিনিট থেকে ভালো সময় চলছে বিকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আপনারা এই দুটো সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন আজকের দিনে সব থেকে ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময় যাকে বলা যেতে পারে এটা কিন্তু সেই সময় আপনারা এই সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন কাজ সফলতা এবং কাজটি ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এছাড়াও এখন আমরা আলোচনার মূল অংশে যাই প্রথম যে নাম রয়েছে আপনার নামের শুরু যদি আজকে দিনে বি থেকে থাকে সেক্ষেত্রে বি নাম দিয়ে শুরু হয় ব্যক্তিদের আজকে কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার মতো দিন একটা আজকে ভালো দিন যেতে চলেছে আজ আপনার কাজের ক্ষেত্রে উন্নতি খুব ভালো কাজের জায়গায় সফলতা খুব ভালো থাকবে নতুন করে কাজে অ্যাপ্লাই করার জন্য আজকের দিনটি বেশ ভালো আজকের দিনে আপনার মাতা পিতার সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে আপনারা যারা বিদেশে যাত্রা করেন বা বিদেশে যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো রয়েছে আজকে আপনার কাছের বন্ধু আপনাকে কিন্তু বিপদে ফেলার চেষ্টা করতে পারে সে জায়গাটা অবশ্যই ধ্যান রাখার চেষ্টা করবেন আপনারা নিজস্ব যদি কোনো কাজ করছেন সেই জায়গাটা ভালো করে করার চেষ্টা করুন সেই কাজগুলো ভালোভাবে উন্নতির দিকে নিয়ে যান সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে যারা শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো যাচ্ছে আর আজকের দিনে আপনার মাতা পিতার সঙ্গে সামান্য পরিমাণে ঝগড়া বিবাদ হতে পারে ধ্যান রাখবেন আজকের দিনে আপনার কোনো কাজ অর্ধেক করে ফেলে রাখবেন না যে কাজ করছেন কমপ্লিট করবেন আর চাকরি ক্ষেত্রে কোনো না কোনো নতুন সুযোগ থাকতে পারে আপনি সে জায়গাটা কিন্তু ভালো দিন লক্ষ্য করতে পারেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি ডি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আজকের জন্য আপনি খুবই ভাগ্যবান ডি নাম দিয়ে শুরু ব্যক্তিদের আছে কিন্তু কাজে উন্নতি সফলতা খুব ভালো থাকতে চলেছে ডি নাম দিয়ে শুরু ব্যক্তিদের আছে কিন্তু কাজের জায়গায় বেশ ভালো সফলতা থাকবে যে কোনো কাজে অগ্রগতি বেশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গায় যদি আপনি বিনিয়োগ করে থাকেন বা বিনিয়োগ করার পরিকল্পনা রাখছেন অবশ্যই এগোতে পারেন কোনো সিদ্ধান্ত নিতে চাইলে অবশ্যই নিতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আজকে দিনে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে আপনাদের অনেক দিনের পরিকল্পনা আজকে সফল হবে পারিবারিক কোনো ব্যবসা থাকলে তাতে যোগদান করুন এমনকি আপনি নিজস্ব ব্যবসা করতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে নতুন মন আসবে প্রেমের দিক দিয়ে আজকের দিনে বদলে যাওয়ার মতো একটা সম্ভাবনা থাকবে তো সেদিক দিয়ে আপনাদের জন্য দিনটি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনার কোনো রকম কাজে খুব দেরি করা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন যে কাজ যেটা করবেন ভেবেছেন সেটাকে খুব শীঘ্রই করার চেষ্টা করবেন পরে কারবেন এরকম কিছু করে ফেলে রাখবেন সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে তো সেই জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন আজকের দিনে আপনি যে যা কাজ করছেন ওটা ভালোভাবে করুন তারা নতুন করে কাজের চেষ্টা করছেন নতুন কাজের প্রাপ্তি জন্য অনেক চেষ্টা করেছেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুবই ভালো লক্ষ্য করা যাবে আজকের দিনে আপনার মনের যে কোনো রকমের প্রশ্ন আজকের দিনে দূর হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন এখন আমরা যে নেব পরবর্তী নাম রয়েছে আপনার নামের শুরুতেই যদি জি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আপনার জন্য আজকের দিনটি খুব ভাগ্যবান আজকের দিনে আমার মার্কেটে যদি কোনো টাকা পয়সা বাকি রয়েছে সেই সমস্ত টাকা পয়সার রিটার্ন আসার একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া আপনি যদি কোনো জায়গায় বিনিয়োগ করেছেন সেটা শেয়ার মার্কেট হতে পারে লোকাল কোনো বিজনেস হতে পারে তো সেই জায়গা থেকে আপনার একটা ভালো অঙ্কের রিটার্ন আসতে পারে এমনকি আপনি যদি কারোকে টাকা পয়সা ধার দিয়েছেন সেই জায়গাটার ক্ষেত্রে আপনি তার কাছ থেকে টাকা পয়সা রিটার্ন পেতে চলেছেন তো সেই দিকটাও আপনাদের দিনটি খুব ভালো আর আজকের দিনে আপনি লোকাল কোনো বিজনেসে টাকা পয়সা ইনভেস্টমেন্ট নতুন করে করা থেকে বেরোতে থাকবে যেটা করা ছিল ওইখান থেকে ভালো ফল পাচ্ছেন ওটাকে নিয়ে এখন রাখতে পারেন আজকের দিনে আপনাদের যারা কর্পোরেট সেক্টরে জব করেন বা কোনো ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রে আজকে অবশ্যই নিজের মস্তিষ্ক ঠান্ডা রাখবেন ভেবে সিদ্ধান্ত গ্রহণ করবেন ওইটা অত্যন্ত কিন্তু জরুরি রয়েছে আর আজকের দিনে আপনার মানসিক চাপ অনেকটা কমতে পারে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে মনে দিক দিয়ে আজকে আপনার মোটামুটি দিনটি ভালোই যাবে আপনি আপনার মন ভালো রাখতে পারবেন আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন তো সেদিক দিয়ে আপনাদের দিনটি ও বেশ ভালোই রয়েছে আজকে আপনাদের অবশ্যই গুরুত্ব রেখে কাজ করতে হবে কোনো কাজে তাড়াহুড়ো করা অত্যন্ত আপনার জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে তো ধ্যান রাখবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে দিনে আপনাদের যে কোনো রকমের কাজের ক্ষেত্রে আজকে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে করতে পারলে কাজটা খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকে গুরুত্ব রাখবেন ভালো থাকবেন ইনভেস্টমেন্ট করতে চাইলে করুন ক্ষেত্রে ভালো রয়েছে এখন আমরা জানব পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি ও দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আজকের জন্য খুবই লাভবান এবং ভাগ্যবান ও নাম দিয়ে শুরু ব্যক্তিদের আজকের দিনে পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে কিন্তু যোগদান করতে পারেন পারিবারিক ব্যবসায় কিন্তু সফলতা খুবই ভালো থাকবে পারিবারিক ব্যবসায় যদি কোনো রকম আপনি বিনিয়োগ করতে চান তো করতে পারেন সে জায়গাটা আপনি কিন্তু ভালো অঙ্কের একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারবেন আজকের দিনে আজকে আপনার হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ করে আপনার ইনকামের সম্ভাবনা খুব ভালো থাকবে আপনি এক্সট্রা ইনকামের সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে দিনে আপনার পারিবারিক যদি কোনো ভুল বুঝাবুঝি ছিল ঝগড়া এটি ছিল সেটা খুব শীঘ্রই মিটে যাবে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো প্রেম সম্পর্কে আজকে মোটামুটি উন্নতি একটা ভালো যোগ সম্ভাবনা থাকবে এমনকি নতুন প্রেম জীবনে আসতে পারে টাকা পয়সার ক্ষেত্রে আজকে আপনি যথেষ্ট ভালো পরিমাণ আর্থিক সহায়তা পেতে চলেছেন সেদিক দিয়ে আজকে দিনটি বেশ ভালোই যাবে আজ আপনারা কারোকে কোনো রকমের অর্থ সহায়তা ক্ষেত্রে অবশ্যই একটু ভেবে চিন্তে করলে ভালো হয় কেননা পরবর্তী সময়ে আপনি সেই টাকাগুলো নিয়ে সমস্যায় পড়তে পারেন ধ্যান রাখবেন আজকে আপনারা অনেক দিনের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে তাদের সঙ্গে সময় কাটাবেন তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চাইলে করতে পারেন তবে তা বিজনেস পলিসিটা আগে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন হলে কিন্তু পরবর্তী সময় আপনি পরে আপসচস্ত করতে পারেন কেউ আপনাকে বিপদে ফেলার চেষ্টা কিন্তু করছে তা ধ্যান রাখবেন আর আজকের দিনে আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনি ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখতে পারেন আর আপনাদের যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটে কোনো কাজ করেন চাকরির জন্য চেষ্টা করছেন কোনো না কোনোভাবে কিন্তু সেই চাকরি বা যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো হচ্ছে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা নেব পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি পি দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আপনি আজকের জন্য খুবই লাভবান এবং ভাগ্যবান পি নাম দিয়ে শুরু ব্যক্তিদের আজকের দিনে মনের মতো করে আজকের দিনটি কাটার সম্ভব থাকবে মন পছন্দের কাজ করার সুযোগ পেয়ে যাবেন মানসিক দিক দিয়ে আজকের দিনটি আপনার অনেকটা ভালো যেতে চলেছে পারিবারিক ব্যবসা থাকলে সেখানে গুরুত্ব রাখুন পরিবারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে আজকের দিনে অবশ্যই নেবেন তবে আজকে একটা কথা অবশ্যই বলবো যে কি আপনারা কোনো লোভনীয় সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবেন সেটা আপনার যেই দিক না কেন সেই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যদি ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে মনোযোগ দিচ্ছেন এগোতে পারেন সেক্ষেত্রে বেটার রয়েছে তবে একটা কথা অবশ্যই বলব যারা ট্রাভেল রিলেটেড বিজনেস করছেন যারা কসমেটিক্সের ব্যবসা করছেন এবং হার্ডওয়্যার্সের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় বিশেষভাবে লাভবান হওয়ার সুযোগ থাকবে সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে আপনারা সেদিকে গুরুত্ব রাখতে পারেন আর আজকের দিনে অহেতুক ঝগড়া ঝামেলা একেবারে এড়িয়ে চলুন সেটা অত্যন্ত আপনার জন্য জরুরি রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন